1993 সালের 21 জুলাই তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন গণতন্ত্রকে রক্ষা করার জন্য নো আইডেন্টিটি নো ভোট। তার সেই ডাকে সাড়া দিয়ে পশ্চিম বাংলার লক্ষ লক্ষ যুব সমাজ ঝাঁপিয়ে পড়েছিলেন সেই দিনের সেই আন্দোলনে। সেই শান্তিপূর্ণ আন্দোলনে গুলি বর্ষণ করে 13 জন যুবককে হত্যা করেন সিপিএমের পুলিশ এবং শত শত যুবককে আহত করেন। তারপর থেকে নেত্রী সেই দিনকে শহীদ তর্পণ দিবস হিসাবে ধর্মতলার বুকে সমাবেশ করেন এবং সমাবেশ থেকে আগামী বার্তা এবং রূপরেখা নির্দেশ দেন। আমাদের পশ্চিম বর্ধমান জেলার অধিবাসী বৃন্দদের কাছে অনুরোধ, এই 21 জুলাই এর সমাবেশে বর্তমান স্বৈরাচারী শাসক নীতিহীন বিজেপি সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আগামী 21 জুলাই ধর্মতলার সমাবেশে দলে দলে যোগদান করুন।